হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো দেখো আজকে আমি তোমাদেরকে চুলে হেয়ার কালার কিভাবে করবে বার্গেন্ডি কালার কিভাবে আনবে তার একটা সুন্দর রেমেডি শেয়ার করব তো আমরা চুলে একটু বার্গেন্ডি কালার কে না পছন্দ করি বলো তাতে সাদা চুল যাদের তাদেরও তো একটা সুবিধা হয় যে সাদা চুল বার্গেন্ডি কালার হয়ে যাবে আর যাদের কালো চুল তারাও আমরা পছন্দ করি বার্গেন্ডি কালার করতে তো এই কালার করতে কি করে করব সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি দেখো দুরকমভাবে দেখাচ্ছি রোদে দাঁড়ালে কিন্তু আমার চুলটা পুরো একদম লাল টকটকে যে বার্গেনটির যে কালারটা এবার দেখো আমি ছাওয়ায় এসে দেখাচ্ছি আমার চুল পুরো কালো হালকা একটু লালচে আভা এরকম কেনা পছন্দ করে তাই না তো আজকের এই শেডটা পেতে গেলে কি কি করতে হবে কিভাবে করবে না করবে কোন প্রসেসে করবে এবং চুলের কোনো ক্ষতি না করে তার আগে বলি কারণ চুলের আমরা বাজারজাত কোনো কালার হেয়ার কালার ইউজ করলে কি হয় আমাদের চুলের অনেক ক্ষতি হয়ে যায় কালার তো হয় কিন্তু পরবর্তী যে পাকা চুলগুলো থাকে সেগুলো আরও পেকে যায় পর কাঁচা চুলগুলো থাকে সেগুলো আরও পাকা হয়ে যায় আর যেগুলো কি বলবো চুলে অনেক ড্রাইনেস চলে আসে তো সেই সব কথায় মাথায় রেখে আজকে তোমাদেরকে বার্গেন্ডি কালার কিভাবে বাড়িতে সহজভাবে বানাবে তার এক পদ্ধতি দেখাবো তার আগে বলি বন্ধুরা যে যেখান থেকেই আছো সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা শুভেচ্ছা রইল আমার ব্লগে আসার জন্য যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রেখো তাহলে নতুন নতুন যখনই কোনো টিপস বা ব্লগ আসবে তোমাদের নোটিফিকেশনে পেয়ে যাবে তো চলো শুরু করে দিয়ে এবার এবার দেখো তোমাদেরকে এটা দেখাচ্ছি বিটরুট বা বিট যেটা সবাই মোটামুটি আমরা পরিচিত আর এটা শীতকালে খুবই পাওয়া যায় এখনও পাওয়া যায় এখন মোটামুটি শীত গরম বলে না সব সবজিই সবসময় পাওয়া যায় তো এই বিট দিয়ে কিভাবে আজকে চুলের কালার করবো মোটামুটি আমরা জানি কিন্তু বিটের একটা লাল রঙ আছে এই রঙটা কিন্তু বেশ অনেকক্ষণই থাকে আমি বিটটা কেটেছি এবং আমার হাতে দেখো লাল রঙটা লেগে রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ তো বিটটাকে আমি ছোট ছোটো করে এইভাবে কাটছিলাম তো তার আগে ভাবলাম যে দেখো আমি তোমাদেরকে হাতটা একটু দেখাই হাতের কালারটা দেখে বুঝতে পারছি এবং এই কালারটা কিন্তু মানে সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুলে কিন্তু যায় না কিছুক্ষণ থাক মানে বেশ ভালোক্ষণ থাকবে তো আজকে এই বিটটাকে ব্যবহার করব আর তোমাদেরকে আর একটা পদ্ধতি বলি বিটের গুঁড়ো করে তৈরি করে রাখা যায় এইভাবে সরু সরু করে কেটে ভালো করে রোদের মধ্যে শুকিয়ে তোমরা যদি একদম ড্রাই করে তারপরে মিক্সিতে ভালো করে মিহি ডাস তৈরি করে রাখতে পারো তাহলে কিন্তু বিটরুটের গুঁড়ো যখন বিটের সিজন থাকবে না বা যে কোনো সময় তোমরা এই গুঁড়ো ইউজ করতে পারো তো আমি আজকে বিটরুটের গুঁড়ো না আমরা আমি ডাইরেক্ট বিট আজকে কিভাবে ইউজ করবো সেটাই তোমাদেরকে শেয়ার করব। আর একটা পদ্ধতি বলি তোমাদেরকে বিটের খোসা দিয়েও করা যায় সেটা অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি এই সব একটু কিছুটা বিটরুট নিলাম নিয়ে আমি একটু মিক্সির বাটিতে নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি পেস্ট করে একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিলে কী হবে যে জুসটা পাবো আমি আজকে পুরো ছিপড়াটা নেব না আমি শুধু জুসটা দিয়েই তোমাদেরকে দেখাবো তো আমি এই জুসটা বার করে নিচ্ছি জুসটা বার করে নেওয়া হয়ে গেছে বেশ অনেকটা পরিমাণে জুস আমার হয়েছে আর এই ভিডিওটা করছে আমার ছেলে যার জন্য বুঝতেই পারছো অসুবিধা একটু হবে হয়তো কিন্তু কখনো টেরে বেঁকে যাই হোক তো আমি এর সাহায্যে চামচের সাহায্যে একটু ছেঁকে যতটা পারছি আমি বিড্রুটের জুস নিয়ে নিচ্ছি আর এই ছিপড়াটা আমার কোনো কাজে লাগবে না লাগবে না বললে ভুল হবে এটার সাথে তোমরা চালের গুঁড়ো বা চিনি এই সমস্ত বা বেসন এই সমস্ত মিক্স করে কিন্তু ফেস প্যাকেও ইউজ করতে পারো সেটাও খুব ভালো হবে তো আমি আজকে সেটা তোমাদেরকে দেখাচ্ছি না যে ছিবড়া যেটা সেটা দিয়েও অনেক কিছু করা যায় তো আমি আজকে জুসটাকে নেব এবং হেয়ার কালার কিভাবে করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমি যতটা পারছি আমি ছেঁকে ছেঁকে একদম জুসটাকে বার করে নিচ্ছি আমার মেন দরকার এই জুসটা এই জুসটার সাথে আমি কি মেশাবো দেখতে থাকুন আর একটা কথা বলি বিটরুটের জুস কিন্তু খুব ভালো চুলের জন্য শুধু কালারের জন্য নয় চুলকে সিল্কি সফট করতে চুলের গোড়া শক্ত করতে এবং চুল পড়া বন্ধ করতেও এর ব্যবহার আছে কারণ এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের চুলের গোড়াকেও শক্ত করতে সাহায্য করবে আর দেখো আমি অনেকটা পরিমাণ জুসটা দেখেই বুঝতে পারছো একদম টকটকে জুস বেরিয়ে গেছে তো এই জুসটার সাথে এবার কী মেশাবো যেটা আমার একদম কালারটা থাকবে তো এটার সাথে আমি মেশাচ্ছি হেনা তোমরা বাজারজাত যে কোনো হেনা ইউজ করতে পারো আমি এই ঠান্ডার মধ্যে ঠান্ডা জল দিয়ে ইউজ করছি কিন্তু এটা একটু গরম হলে ভালো হয় তো আমি খুব গরম জল করার দরকার নেই হালকা কিন্তু আমি একদম ঠান্ডা জলেই করছি কোনো অসুবিধা আমার হয়নি একটু মিক্সিং করতে যেটুকু টাইম লাগে সেটুকুই তো এইভাবে হেনা কখনোই গুলবে না কারণ এই গোলাটা ঠিক নয় আমি তোমাদেরকে বলে দিচ্ছি হেনার মধ্যে অল্প অল্প করে বিটরুটের জুস দিয়ে দিয়ে তারপরে গুলতে সুবিধা হবে তা নাহলে এরকমভাবে যদি দাও কখনো বেশি হয়ে যেতে পারে কখনো কম হয়ে যেতে পারে পরিমাণটা বুঝতে পারবে না তো আমি মোটামুটি একটা পরিমাণ করে নিয়েছিলাম সেই জন্য আমার খুব একটা অসুবিধা হয়নি কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম তোমরা অসুবিধায় পড়লেও করতে পারো তো তোমরা আগে যতটা পরিমাণ হেনা নেবে সেই পরিমাণ হেনা একটা বাটিতে বার করে নেবে তারপরে তোমরা জুস অল্প অল্প করে ঢালবি দেখো আমি সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট দেখাচ্ছি ইনস্ট্যান্ট দেখো হেয়ার কালার লাল হয়ে গেছে এবং এই কালারটা কিন্তু সহজে উঠবে না মানে এই নয় যে আমি এটাকে রেখে অনেকক্ষণ রেখে দেব দু ঘন্টা তিন ঘন্টা হেনাটাকে ভিজিয়ে রাখবো তারপর ইউজ করব আমি কিন্তু কিছুই করব না আমি ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে সঙ্গে সঙ্গেই লাগাবো তো মেশানোর সাথে সাথে আমি তোমাদেরকে বলছিলাম দেখো আমি এখনও তোমাদেরকে দেখাচ্ছি আমার কালারটা কিন্তু হাতের মধ্যে কীরকম হয়ে আছে তো তোমাদেরকে যেটা বলছিলাম কালারটা দেখো হেনার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে একদম যেহেতু জুসের বিটরুটের জুসটা পুরো লাল ছিল সেহেতু বার্গেন্ডি কালার আসবে এটা মেশানোর সালে ফলে তো এর সাথে তোমরা যদি আরও ডার্ক কালার এবং অনেকটা কালারটা যাতে স্টে করে সেটা চাইতে চাও তাহলে এর সাথে তোমরা কফিও মেশাতে পারো কফিও কিন্তু খুব ভালো কাজ করবে তো আজ আমি কফি মেশাচ্ছি না কারণ আমি আজকে বিটরুট দিয়েই শুধু দেখাবো তোমাদেরকে তো আমার মোটামুটি মিক্সডিং হয়ে গেছে এবার লাগানোর পদ্ধতি বলি কিভাবে লাগাবে লাগানোর পদ্ধতি একটু ভালো করে জেনে নাও তা না হলে কিন্তু অনেক সময় কালার আসবে না মাথায় যেন কোনো রকম তেল না থাকে মাথায় তেল থাকলে কিন্তু চুলে কালার ধরবে না আমরা যদি কালারের জন্য করতে চাই তাহলে কিন্তু মাথা একদম পরিষ্কার থাকতে হবে চুলটাকে ভালো করে ছাড়িয়ে নেবে নিয়ে আমি যেভাবে করছি এইভাবেও লাগাতে পারো তা না হলে ছোটো ছোটো পার্টিশান করে করে ভাগ করে করেও করা যায় আমি পুরো মাথায় লাগিয়ে নিয়েছি আমার হাতের কালারটা ধুয়েও চলে এসেছি হাতের কালারটা দেখে বুঝতে পারছো আর দু ঘন্টা ওয়েট করব ওয়েট করার পরে মাথাটা ধুয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে হয়েছে দেখো আমার মাথা ধোয়া হয়ে গেছে চুলে আর যেদিনকে মাথা লাগাবে সেদিনকে কিন্তু শ্যাম্পু করবে না তার পরের দিন ভালো করে সেই দিনকে এমনি প্লেন নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে পরের দিন অয়েল মাসাজ করে তারপরে শ্যাম্পু করে নেবে তো আমি রোদে দেখাচ্ছি দেখো রোদে আসলেই পুরো চুলের যে বার্গেনটি কালারটা দেখা যাচ্ছে শো করছে আবার যখন আমি ছাওয়ায় যাব তাহলে তখন কিন্তু আমার এই টকটকে লাল ব্যাপারটা থাকবে না তখন কিন্তু আমার চুলে কালো শেড দেখাবে মানে চুলটা কালোই দেখাবে তো আমি সবে মাথা ধুয়ে এসেছি এখনো পুরোপুরি কিছু হয়নি শ্যাম্পু ট্যাম্পু কিছুই করিনি কালকের অয়েল মাসাজ করে তারপরে শ্যাম্পু করব তাহলে ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানিও সখানেই তাহলে ব্লগটাকে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো